ফের বিপুল পরিমাণে সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ ধৃতের নাম আল আমিন মন্ডল তার বাড়ি ডোমকল থানার কামড়দিয়ার মিরপুর গ্রামে বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কুঠিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ডোমকল থানার মহকুমা পুলিশ আধিকারিক মাকসুদ হাসান জানান ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট পাঁচটি নাইন পিস্তল পাঁচটি ওয়ানস অর্ডার পিস্তল ও পনেরো রাউন্ডগুলি ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে তার কাছে কিভাবে এত পরিমাণ অস্ত্র এল তদন্ত করছে পুলিশ কে বা কারা জড়িয়ে রয়েছে এই ঘটনায় সেটাও দেখছে পুলিশ জিশান আলী মিয়ার রিপোর্ট এন টিভি